কেজি গাঁজা সহ মোহাম্মদ আলী নামের এক ভ্যান চালককে আটক করেছে র‍্যাব 13। শনিবার দুপুর 12টায় উপজেলার মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 13 গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা মহিলা কলেজের সামনে ওই ভ্যান চালককে এসে পৌঁছালে তাকে আটক করে। এ সময় ভ্যানে অভিনব কায়দায় রাখা প্রায় 2 কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত ভ্যান চালক মোহাম্মদ আলী জয়পুরহাট জেলার পাঁচপিপি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আকালুরের ছেলে। দিনাজপুর থেকে মোকসেদুল মুমিন মোয়াজ্জেমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।